ভূমধ্যসাগরে তুরস্কের সামরিক মহড়া গ্রিসের সাথে উত্তেজনা চরমে উঠেছে। গ্রিসের সাথে চরম উত্তেজনার মধ্যেই ভূমধ্যসাগরে তুর্কি সাইপ্রাসের সাথে বার্ষিক সামরিক মহড়া শুরু করছে তুরস্কের সেনাবাহিনী। পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক তেল ও গ্যাস অনুসন্ধান শুরু করলে দুই ন্যাটোভুক্ত দেশের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। এই উত্তেজনার মধ্যেই তুর্কি সেনাবাহিনী মেডিটেরিয়ান স্টর্ম নামে সামরিক মহড়া শুরু করছে বলে জানায় তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ একতাই। অকতাই টুইটারে জানান, পূর্ব ভূমধ্যসাগরে কূটনৈতিক সমাধানের পাশাপাশি তুরস্ক ও টিআরএনসি তার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস নিরাপত্তা অপরিহার্য। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও সফলভাবে সামরিক মহড়া অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। সাইপ্রাস দ্বীপটি মূলত দুই ভাগে বিভক্ত, যার একটি গ্রিক সাইপ্রাস যা দক্ষিণ সাইপ্রাস নামেও পরিচিত। এটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ। আর অপর অংশ উত্তর সাইপ্রাস যা তুর্কি সাইপ্রাস নামেও পরিচিত। চরম উত্তেজনা বাড়িয়ে কৃষ্ণসাগরে অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে এই তুরস্ক। ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে উত্তেজনা চলার একই সময়ে কৃষ্ণসাগরে আরেকটি অনুসন্ধান জাহাজ পাঠাচ্ছে তুরস্ক। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের জ্বালানি মন্ত্রী ফাতিয়া দেননামাস বিকেলে এক টুইটার বার্তায় জানান, তার দেশ কৃষ্ণসাগরে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আরেকটি জাহাজ পাঠাচ্ছে। শিগগিরই কানুনি নামের জাহাজটি তার কাজ শুরু করবে বলে জানান মন্ত্রী। অবশ্য কৃষ্ণসাগরের ঠিক কোন জায়গায় এই অনুসন্ধান চালানো হবে তা জানানো যায়নি। তুরস্ক সাম্প্রতিক সময়ে লিবিয়ার জাতীয় ঐক্যের সরকারের সঙ্গে সাগর তেল গ্যাস অনুসন্ধান বিষয়ক চুক্তি সইয়ের পর থেকে পূর্ব ভূমধ্যসাগরে খনিজ সম্পদ নিয়ে তুরস্ক, গ্রিস ও সাইপ্রাসের মধ্যে উত্তেজনা বেড়েছে। গ্রিসের বিরোধিতা সত্ত্বেও সাগরে বিতর্কিত এলাকায় তেল গ্যাস অনুসন্ধান চালিয়ে যাচ্ছে আঙ্কারা। এজন্য তারা সাগরে গবেষণা ও অনুসন্ধান জাহাজ পাঠিয়েছে। অন্যদিকে গ্রিস তুরস্কের জাহাজকে নজরদারি করার জন্য তার সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছে। দুই দেশের এই চরম উত্তেজনা সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।